এই নির্বাচনে আপনারা প্রাণ খুলে ভোট দিতে পারেন না, জোর করে কেটে নেওয়া হয়। এবার দয়া করে যে দুষ্টু ছেলেরা এগুলো করে তাদেরকে আমি অনুরোধ করবো, তোমরা আমার ছেলের মতো তোমার বাবাকে নত্য শিক্ষক ছিল আরো অপমান করো না। আবার কোন লোককে যদি পাতা দেওয়া হয় বাড়ি বাড়ি গিয়ে কুমা কোথায়, আমি যদি জানি তাহলে তোমার বিপদ হবে। আমি মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, কয়েকবার সংবিধান লেখক ছিলাম, টিভি টক শো করি, পিএইচডি করেছি, আবার ঢাকাতে কোনো মানে নেই। আর আপনাদের চেয়ারম্যান সাহেব আমারই এক জায়গায় তার কাছ থেকে কিনে উনি বাড়ি কিনেছেন করেছেন, কত্তে টাকা পেলে বলেন, আমার টাকা হয় না, আমার টাকা নাই, আমার সম্পদ নাই, আমার টাকার সম্পদকে এই আপনারা আপনারা। আমি মনে করি আমাদের সব সম্পদ, আমাদের সব শক্তি, সব কিছু রব্বুল আলামিনের পরে জনগণের হাতে, জনগণের হাতে থেকেই আজকে আপনাদের সামনে এসেছি। আপনাদের এখানে ইলেকশন হয়, সেই নির্বাচনে আপনারা প্রাণ খুলে ভোট দিতে পারেন না, জোর করে কেটে নেওয়া হয়। এবার দয়া করে যে দুষ্টু ছেলেরা এগুলো করে তাদেরকে আমি অনুরোধ করবো, তোমরা আমার ছেলের মতো তোমার বাবাকে নত্য শিক্ষক ছিল আরো অপমান করো না, সুষ্ঠুভাবে ভোট দিতে দাও, তাহলে মানুষ তোমার যে অপরাধ ছিল ক্ষমা করলেও করতে পারে। আর তা যদি না করো, আবার কোন লোককে যদি পাতা দেওয়া হয় বাড়ি বাড়ি গিয়ে কুমা কোথায়, আমি যদি জানি তাহলে তোমার বিপদ হবে। বিপদ চাই না, এমনকি এই যে আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন বলেন নির্বাচন কমিশনের নির্দেশে আজকে তারা আছে, রাখে রাতে সারাদিন, এরা আপনাদের সেবক, আর আপনার চেয়ারম্যান তো আরো সেবক। আপনার বাড়িতে যে চাকর রাখেন তাকে পয়সা দিয়ে রাখেন, আর এখন এই বাজারে হাটে তোলা তুলতে গিয়ে যে অত্যাচার করা হয়, আমি যদি বল না শুনে থাকি এটা কল্পনা অতীত। আমার বেড়াতে তো নতুন আইন হচ্ছে, এই 40 কেজি এক বড় হয় না, 40 কেজি মন হয়, আরে কথা বল না, আমারও ঘরে 43 কেজিতে এক বড়, 3 কেজি সাহেব আমার রাজপুত্র মোহাম্মদ আসিফ রঞ্জন তিনি দিয়ে যান।